লৈকে কংগ্রেস এতিয়া পদুলি খুঙি ফুরা একটা পার্টি লৈকে রূপান্তর হয়েছে। ডিসি লগত কেনেদরে কথা পাতে, ইউ ইউ ওই ডিসি এনেকে কথা কয়, এই সকলে আমাক চরিত্র শিকাব, এই সকলে আমাক অসমীয়া সংস্কৃতির বাবে আমাক শিক্ষা প্রদান করিব। নমস্কার, স্বাগতম জানাইছো আর বি ফলচান ব্লগসর আজির অন্য এক রিয়েকশন ভিডিও। তো আপনাদের ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া হোক বা নিউজ চ্যানেলতে হোক, তো এটা নাম চর্চাত চলি আছে আজি কেদিনমানেরপরা, মল্লিকার্জুন খার্গের নাম। তো অসমীয়াক বা ভূপেন হাজরিকাক তেখেতে করা অপমান সম্পর্ক মুখ্যমন্ত্রী আর তরুণ গগৈর পুত্র যোরহাট লোকসভা সমষ্টির সাংসদ গৌরব গগৈর প্রতিক্রিয়া আপনাদের যি বলে ভাবে ক্রিয়া প্রতিক্রিয়া কেন কি প্রকাশ করেছিল সকলখানি গম পাব আজির এই ভিডিওট। তো সেই সম্পর্ক আন লোকেরও কিছু বক্তব্য আমি আনবলে চেষ্টা করিম, আর এই সকলখানি চার পিছত আগবড়াব আপনি আপনার মতামত। তাহলে আহক আমি আরম্ভ করো আজির সেই বিশেষ ক্লিপকেটার সেই রিয়েকশন ভিডিওটো। তো আপনাদের এই সকলখানি চার পিছত আপনার মন্তব্যর বাবে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টত জানাব আপনার কমেন্ট, আপনার ক্রিয়া প্রতিক্রিয়া। কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে আর লড়া প্রিয়ং খার্গে দেখাতে গম পোৱা যায় যে একোজন অসম বিরোধী ব্যক্তি। ভূপেন হাজরিকাক তেওঁ নাচনেওয়ালা গানেওয়ালা বলেও শব্দ ব্যবহার করেছে। কিন্তু মই আৰু ৰাজনীতিৰ ফালে বিষয়টো লৈ যাব খোজা নাই। ই ভিডিঅ' উপলব্ধ হৈ আছে, অসমৰ ৰাইজে তেওঁৰ ভিডিঅ'টো নিজে চাবই পাৰিব। দেখিয়ে আজি গৌৰৱ গগৈ এইকাৰণে সমৰ্থন কৰিছে কাৰণ তৰুণ গগৈৰ দিনততো ইমান অসাধাৰণ কাম সম্ভৱ হোৱা নাছিল। গতিকে তেওঁলোকৰ মনততো ক'ৰবাত নহয় ক'ৰবাত হিংসা এটা আছে নহয়, যে 1,00,000 ল'ৰা ছোৱালী আমার সরকারের দিনত তো চাকরি দিব পৰা নাছিলো, হিমন্ত বিশ্ব শর্মাক আমি ইমান ইতিকিং করো, আমি ইমান বেয়া বেয়া কথা কও, কিন্তু তেও ভাবিব নোৱাৰা কামবিলাক কৰি আছে। গতিকে মনত তো অলপ হিংসা থাকিবই। মই ভাবো যে এইবিলাক হিংসার প্রতিফলন। কোনে ভাবিছিল যে এনেকৈ 25,000 লড়াক এখন মঞ্চত মাতি আনি 1,00,000 টাকা আমি দিব পাৰিম বুলি? আগতেতো কংগ্রেসেও কৰিব পাৰিলেহেঁতেন। পদ্যুৎ বৰলৈ তো নিজে উদ্যোগ মন্ত্রী আছিল, বিমল বৰাৰ কি প্রয়োজন আছিল? তেওঁলোকে আজি হিংসাত কংগ্রেসৰ দিনত নিকা নিযুক্তি দিব নোৱাৰিলে। গতিকে কত পেপার লিক হয় তার শুঙি ফুৰে, কিবা এটা আঁচনি করলে তার ভুল উলিয়াব খোজে। গতিকে কংগ্রেস এতিয়া পদুলি শুঙি ফুৰা এটা পার্টিলৈকে রূপান্তর হৈছে। হ্যাঁ হ্যাঁ, নুরিন গগৈ এইবিলাক যি নেতা আছে এনে অসমৰ কথা কয়, যোনে কচুতলীৰ এভিকশনকো গৰিহণা দিয়ে, তেওঁলোক কেনেকৈ অসমপ্ৰেমী হ'ব পাৰে? আজি কৰ্ণাটকৰ মন্ত্ৰীজনৰ এগেইনষ্টত কিয় নকয়? যদি এজন বিজেপিৰ মন্ত্ৰী হ'লহেঁতেন এতিয়ালৈকেতো চাল বাকলি চেলাই দিলেহেঁতেন। এইজন যদি ভুলতে প্ৰিয়ং খাৰ্গে কংগ্ৰেছ নহয় বিজেপি হ'লহেঁতেন চাল বাকলি থাকিলেহেঁতেন জন, আমি মাত খুজি তৎ নাপালোহেঁতেন। লুৰিন গগৈ অখিল গগৈর সংবাদ মেলর যে অবস্থা করলেন ইমান জপিয়ালেহেন যে আমি ক্ষমা খুঁজি তৎ নাপালোহেন, আমি যোগাযোগ করবলিয়া হলহেন যে আপনি এটা ক্ষমা খুঁজি দিয়ক বলে। গতিকে আপনাদের নিজে বুঝি পাক যে জাতীয়তাবাদী কোন, অসমক কোনে ভাল পায়, কামে প্রমাণ করে গৈ আছে আর কামে প্রমাণ করে গৈ থাকিব। কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে আর লড়া প্রিয়ং খার্গে দেখাতে গম পোৱা যায় যে একোজন অসম বিরোধী ব্যক্তি। ভূপেন হাজরিকাক তেওঁ নাচনেওয়ালা গানেওয়ালা বলেও শব্দ ব্যবহার করেছিল। কিন্তু মই আর রাজনীতির ফালে বিষয়টো লৈ যাব খোজা নাই। ই ভিডিও উপলব্ধ হৈ আছে, অসমৰ ৰাইজে তেওঁৰ ভিডিওটো নিজে চাবই পাৰিব। দেখিয়ে আজি গৌরব গগৈ এইকাৰণে সমর্থন করেছে কারণ তরুণ গগৈর দিনতো ইমান অসাধারণ কাম সম্ভব হোৱা নাছিল। গতিকে তেওঁলোকৰ মনততো ক'ৰবাত নহয় ক'ৰবাত হিংসা এটা আছে নহয়, যে 1,00,000 ল'ৰা ছোৱালী আমাৰ সরকারের দিনতো চাকরি দিব পৰা নাছিল, হিমন্ত বিশ্ব শর্মাক আমি ইমান ইতিকিং করো, আমি ইমান বেয়া বেয়া কথা কও, কিন্তু তেওঁ ভাবিব নোৱাৰা কামবিলাক কৰি আছে। গতিকে মনততো অলপ হিংসা থাকিবই। মই ভাবো যে এইবিলাক হিংসার প্রতিফলন। কোনে ভাবিছিল যে এনেকৈ 25,000 লড়াক এখন মঞ্চত মাতি আনি 1,00,000 টাকা আমি দিব পাৰিম বুলি? আগতেতো কংগ্ৰেছেও কৰিব পাৰিলেহেঁতেন।
বিদ্যুৎ বৰলৈতো নিজে উদ্যোগ মন্ত্রী আছিল, বিমল বৰাৰ কি প্রয়োজন আছিল? তেওঁলোকে আজি হিংসাত কংগ্রেসের দিনত নিকা নিযুক্তি দিব নোৱাৰিলে, গতিকে কত পেপার লিক হয় তার শুঙি ফুড়ে, কিবা এটা আঁচনি করলে তার ভুল উলিয়াব খোঁজে। গতিকে কংগ্রেস এতিয়া পদূলি শুঙি ফুড়া এটা পার্টিলৈকে রূপান্তর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লুরিন গগৈ এইবিলাক যে নেতা আছে, এনে অসমৰ কথা কয়, যোনে কচুতলির এভিকশনকো গরিহনা দিয়ে, তেওঁলোক কেনেকে অসম প্রেমী হব পাৰে? আজি কর্ণাটকের মন্ত্রীজনের এগেইনস্টত কিয় নকয়? যদি এজন বিজেপির মন্ত্রী হলহেতেন, এতিয়ালৈকে তো সাল বাকলি চেলাই দিলেহেতেন। এইজন যদি ভুলতে প্রিয়ং খার্গে কংগ্রেস নহয় বিজেপি হলহেতেন, সাল বাকলি থাকিলেহেতেন জানো? আমি মাপ খুঁজি তত নাপালোহেতেন। লুরিন গগৈ অখিল গগৈর সংবাদ মেলের যেটা অবস্থা করলেন, ইমান জপিয়ালেহেতেন যে আমি ক্ষমা খুঁজি তত নাপালোহেতেন। আমি তেওঁক যোগাযোগ করবলগিয়া হলহেতেন যে আপুনি এটা ক্ষমা খুঁজি দিয়ক বলে। গতিকে আপনাদের নিজে বুঝি পাক যে জাতীয়তাবাদী কোন, অসমক কোনে ভাল পায়, কামে প্রমাণ করে গৈ আছে আর কামে প্রমাণ করে গৈ থাকি। আজি আজি এই বছরের যদি আপনাদের সেপ্টেম্বর মাহত, যদি সেপ্টেম্বর 2024 সনের মল্লিকার্জুন খার্গে ডাঙরিয়া যদি টুইটটুয়ে চায়, তাতে লিখিছে আমার ভূপেন হাজারিকার জন্মজয়ন্তী দিনত, যে ভূপেন হাজারিকা এজন মহান ব্যক্তি, ভূপেন হাজারিকা এজন দূরদর্শী এজন ব্যক্তি, যে ভারতের একটা প্রতি মহান অবদান আছে, এটা আমার একটা সম্পদ। এইখানে কথা আক আপনাদের কেউ নোলায়, এইখানে কথা কেউ নোলায়? আজিরপর যদি মানে অতীতলে চাও, আজিরপর যদি ইতিহাস চাও, আজিরপর 10 বছর আগতো হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া গালি পাৰিছিলে। আজি আজি কিবা বিপরীত আহা 10 বছর পিছত আকো গালি পাৰিব পাৰে। তো আমি তো বর্তমানত চাম, বর্তমানতো আজি মল্লিকার্জুন খার্গে ডাঙরিয়া সেপ্টেম্বর মাহতে আমার ভূপেন হাজারিকা জয়ন্তী দিনত ভূপেন হাজারিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে, আর সংস্কৃতির কথা কৈছে। প্রত্যেক দিন হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সংস্কৃতিক অপমান করে, প্রত্যেক দিন সরকারে মানুষ উপর অত্যাচার চলায়। আজি বাগানেরপা আরম্ভ করে আমার শহরলকে বাগানের শ্রমিক সকলে মজুরি নাপায়, নগরের ভিতরে আজি এনে ধরনের ফ্লাইওভার খানি রাখিছে যে আজি প্রদূষণ বৃদ্ধি পাইছে, গছ গছনি কর্তন হয়েছে। তেওঁলোকৰ ভাষা ব্যবহার শুনিলেই আমার বয়োজ্যেষ্ঠ সকল যুবক সকলে নিজের কান বন্ধ করে দিয়ে। তো তেওঁলোকে যিসকলে প্রত্যেক দিন নিজের ভাষা আর ব্যবহার যোগেদি সংস্কৃতিক অপমান করে, সংস্কৃতি পক্ষ কোৱাটো কোরপা অধিকার পাইছে মই বুঝি পোৱা নাই। চরিত্র পাঠ কথা কৈছে, তেওঁলোকৰ চরিত্র শিকিম নেকি? মানুহ কেনেদৰে ভাবুকি দিব লাগে সেইটো চৰিত্ৰ শিকিম নেকি? যিসকলে আজি চৰিত্ৰ পাঠ প্ৰদান কৰিছে, তেওঁলোকে ইতিহাসত চাওক কেনেদৰে শিক্ষকসকলক অপমানিত কৰিছে, তেওঁলোকে কেনেদৰে বিভিন্ন জনগোষ্ঠী জনজাতি বয়োজ্যেষ্ঠসকলক অপমান কৰিছে, চৰকাৰী বিষয়াসকলক কেনেদৰে অপমান কৰে, ডিচিৰ লগত কেনেদৰে তেওঁলোকে কথা পাতে, ইউ ইউ ঐ ডিচি এনেকৈ তেওঁলোকে কথা কয়। এইসকলে আমাক চৰিত্ৰ শিকাব, এই সকলে আমাক অসমীয়া সংস্কৃতির বাবে আমাক শিক্ষা প্রদান করব, এই তেওঁলোকৰ ব্যৱহাৰৰ বাবে আজি অসমীয়া মানুহ তেওঁৰ পৰা আঁতৰি গৈছে। সেইটো তেওঁ অপপ্রচার কৈ থাকক, আমি তো কৈছো আমাক সেমিকন্ডাক্টৰ লাগে, আমাক জাগিৰত পেপাৰ মিলো লাগে, আমাক নামৰূপত আমাৰ ফোর্থ ইউনিটটো লাগে, আমাৰ ব্ৰহ্মপুত্ৰ ক্ৰেকাৰ আৰু বহল হ'ব লাগে। আজি তেওঁলোকে আজি তাত কেন্দ্র সরকারে মিনিষ্ট্রি অফ কোঅপারেটিভ বনাইছে, কিন্তু আমি যে শিবসাগরত প্রয়াত তরুণ গগৈদেৱৰ দিনত যে কোঅপারেটিভ ইউনিভার্সিটি আমি যে বনালো তাতো ডিপার্টমেন্ট করে দিলে। বিজেপি সরকার কোঅপারেটিভ উপর জোর দিয়া আগতে আমি ভিতর কোঅপারেটিভর একটা ইউনিভার্সিটি খুলবলে বিচারছো, সেই ইউনিভার্সিটি কত গো? তো সেই কারণে আজি নিজের অপপ্রচার চলাই থাকক, মানুষ উপর মোৰ বিশ্বাস আছে। জয়ন্ত মল্লা বৰুৱাই কৈছে যে মল্লিকার্জুন খার্গে সভাপতি তলত থাকাতকৈ কংগ্রেসের সকলে পদত্যাগ করব লাগে বলে কৈছে, কংগ্রেসের হোক বা পদত্যাগ করলে মো মনত পড়ে কোনবা মন্ত্রী পদত্যাগ যোৰহাটৰ পিছত করা কথা আছে নেকি? এইটো হল নেকি?
কোনোবা এজন মুখ্যমন্ত্রী এটা সময়ত কিবা এটা মঙ্গলদৈ লোকসভা নির্বাচন হারিলে পদত্যাগ করব, পদত্যাগ করলে নাকি? এই এইবর সব কথা কোতে আক নিজের কথাব অল্প মনত পেলাব লাগে, এটাই মূল পরামর্শ। এজন মুখ্যমন্ত্রী এটা সময় মঙ্গলদৈ লোকসভা সময় কইসলে যে হারিলে মানে পদত্যাগ করি নকলে, আর এজন মন্ত্রী কইসলে মানে পদত্যাগ করি নকলে, পদত্যাগ করব নালাগে মানে কইস, মানে এটা কইস পদত্যাগ করব নালাগে না। সব আজি আমি কংগ্রেস দলের হয়ে যদি দেখি যে বতর যথেষ্ট বেয়া, আর সেই কারণে আমি মানুষক একটা সভালে মাতা নাই, আমি রাইজর ওসরলে গৈছো, আমি নামঘরে নামঘরে সুমায় গাঁওয়ের ভিতর সুমায় রাইজর পর আশীর্বাদ বিচারিছো। আর আজি আপনাদের দেখা পাইছে যে আমার লগত আমার তিতাবর সমষ্টি বিধায়ক, বটদ্রবা সমষ্টি বিধায়িকা, লাহরীঘাটর বিধায়ক, লগতে আমার মাজুলীপরার প্রাক্তন বিধায়ক, লক্ষিমপুরপরার প্রাক্তন বিধায়ক, তেওঁলোকেও আজি আমাক যোগ দিছে, প্রাক্তন সাংসদ আর পি শর্মা ডাঙরিয়াতো আছে। তো সেইটাই প্রমাণ করে যে আমি বিহালী ভিতর গোটেই কংগ্রেস গোটেই 100% জোর লগাবলে আমি প্রস্তুত হয়ে আছো। আর হব পারে যেটা কংগ্রেসের 100% ইয়ার জোর দেখা বিজেপি দলে দেখি পাইছে, তো নিশ্চয় শঙ্কিত হওয়াটো স্বাভাবিক। আর বিভিন্ন দমন আর ভাবুকি স্থানীয় রাইজর উপর ব্যবহার করবলে চেষ্টা করেছে, আর সেইটাই আমি রাইজক বুঝাইছো যে এখন সরকার রাইজক সেবা করব লাগে। এই একটা লোকতান্ত্রিক দেশের ভিতর জনসাধারণ যিকোনো দলের প্রতিনিধি সকলের কথাব শুনব পারে, এইটা নৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, কিন্তু সেই সাংবিধানিক অধিকারের এখন সরকার বাধা দিয়ে আছে। আমার ওসর আহি রাইজে কিনো কব, সমস্যাবহে আমার সম্মুখত দাঙিব, অভাবব আমার সম্মুখত দাঙিব, কিন্তু বিজেপি সরকারে নিবিচারে যে জনসাধারণ বিহালী জনসাধারণ নিজের বেদনা কংগ্রেস দলের বিধায়ক সকল সাংসদ সকলের আগত প্রকাশ করে, তার কারণে বিজেপি দলে গোটেই শক্তি প্রদান করে অগণতান্ত্রিকভাবে বাধা দিছে। কিন্তু বিহালী রাইজ দুঃখী হব পারে, কিন্তু বিহালী রাইজর আবেগ আছে, বিহালী রাইজর স্বাভিমান আছে, আর স্বাভিমান উপরতে আঘাত পেলাইছে, তার উত্তর বিজেপিয়ে আহা উপনির্বাচন সময় পাব। মল্লিকার্জুন খার্গে হোক বা লড়াই হোক, সম্পর্কে একো জ্ঞান নাই, আর অপমান করা তেজত আছে যেন লাগিছে, যে অপমান করে থাকিব লাগে। যেতিয়া ভূপেন হাজরিকাদেবক ভারতরত্ন দিছিল, তেতিয়া ভূপেন হাজরিকাক তেওঁর পিতৃয়ে অপমান করেছিল, মল্লিকার্জুন খার্গে ডাঙরিয়ায় ভূপেন হাজরিকাক অপমান করেছিল, আজি তেওঁর পুত্রই আমার অসমৰ মানুষের দক্ষতাক সন্দেহের দৃষ্টিতে চাইছে, প্রশ্ন উঠাইছে। এটা এই লোকসকল কেতিয়াও অসমৰ হিতৰ কারণে চিন্তা করা নাই। কিন্তু তাতকৈ আচরিত কথা হল যে অসম কংগ্রেসে আজি তেওঁর সপক্ষ ঠিয়া দিছে। 60 বছর অসমত শাসন করার পিছত কংগ্রেস দলে দক্ষ মানুষ গড়াবপরা কোনো ব্যবস্থাই নললে, কোনো উদ্যোগীকরণ নকরিলে, আজি 27,000 কোটি টাকা বয়ে যত অতি কমেও 30,000 যুবক যুবতী সংস্থাপনের সুবিধা পাব, তেনেকুয়া একটা ইন্ডাস্ট্রি করার লগেলে সকলে ধন্যবাদ জানাব লাগে। আর সেই ক্ষেত্র যেতিয়া মল্লিকার্জুন খার্গের পুতেকে আমাক সমালোচনা করিলে আর অসম কংগ্রেসে তাত হাত উজান দিলে, মল্লিকার্জুন খার্গের পুতেকর সপক্ষে ঠিয় হল, কিমান লাজ লগা ঘটনা যে তৈল মর্দনের একটা সীমা থাকে, নিজের নেতাক তৈল মর্দনের সীমা থাকে। মতো কংগ্রেসের সকল মানুষক আজিয়ে পদত্যাগ করবর কারণে আহ্বান জানাম যে পদত্যাগ করে, যদি অকনো সম্মান আছে, যদি বুলি অকনো স্বাভিমান আছে, তেনেকা এজন সভাপতির নেতৃত্বত কংগ্রেস করে থাকি এটাই পদত্যাগ করা, সেইটা অন্তত চ্যালেঞ্জ হিসাবে লোক যে হয় মল্লিকার্জুন খার্গে আর তোর পুতেকে এনেকা ধরনের কথা কইছে। ভারতরত্ন ভূপেন হাজরিকাক দিওতে সমালোচনা করা মানুষ, পুতেকে এটা ইন্ডাস্ট্রি হলে সমালোচনা করব, তাতকৈ লজ্জাজনক ঘটনা কি থাকিব পারে? এটা কংগ্রেসে ইয়াত মানে মানুষক অদক্ষ বলে কোয়া, দক্ষতা নাই বলে কোয়া, কিমান ডাঙর লজ্জাজনক কথা। আর তাত কংগ্রেসে নিজের টুইটার হ্যান্ডেলত এক্স হ্যান্ডেলত লিখিছে যে কোনো ভুল করা নাই, মানে সঁচা কথাই কইছে, তাতকৈ আর লাজ লগা কথা আছে নাকি? ভূপেন বরা আর তোর যা সাঙ্গে পাঙ্গে আছে, যুন নিজকে অসমিয়া বলি এতিয়াও ভাবে, তেওঁলোকে কমসে কম আজির তারিখ দল এরি গুছি আহিব লাগে। আজির তারিখ যুনে দল এরি গুছি আহে তেওঁক আমি অসমিয়া বলি ভাবিম যে হয় তেওঁর অসমৰ তেজত কবাত নয় কবাত অসমিয়ার তেজ আছে। আর আজির তারিখতে যদি মল্লিকার্জুন খার্গের ভরি চেলেকি থাকে, তাহলে তেওঁ অসমিয়া হওয়ার যোগ্য নয়, অসমিয়া বলি কোয়ার যোগ্যতাই নাই তেওঁলোকৰ।